প্রিয় দর্শক, আমরা এখন এসেছি সিলেট সিটি কর্পোরেশনের মিরাপাড়া আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পশুর হাটে। আজ পবিত্র আরফার দিন দেখতে পাচ্ছি অনেকই ব্যবসায়ী ভাইরা তাদের গরু বিক্রি প্রায় সম্পূর্ণ করে ফেলছেন। অল্প দুই একটা গরু রয়েছে, এটাও আশা করছি কয়েক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে। আমরা আজকে সিলেট পূর্ব অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী মিরাপাড়ার বাসিন্দা জনাব লিয়াকত আলী বেনু সাহেবের সাথে দেখা করব। উনাকে আমরা উনার খামারে পেয়েছি, উনার সাথে আলাপ করে জানব সিলেটের ব্যবসার অবস্থা কি। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো। সিলেটের বাজার সম্বন্ধে আপনার দুই একটা কথা যদি বলতেন খুব ভালো হয়। ভাই, সিলেটের মানুষের তো যে আন্তরিকতা দেখাইছেন, এই যে বন্যার একটা সমস্যা আছে, বন্যার যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা একে অন্য মিলিয়া সহযোগিতা একে অন্যরে করছি, অনেক সহযোগিতা করছি। এর কারণে যে আল্লাহ আমরা সিলেটের মানুষরে অনেক উচ্চ পদে রাখো, আমি একজনে কাজ করি, দোয়া করি। আর গরু, অনেক গরু কুরবানি হচ্ছে, প্রথমে তো শুনলাম কুরবানি হবেই না, এখন তো যে দিব একটা এ দিয়ে দুইটা, অনেক মন বড় সিলেটের মানুষের, আমাদের সিলেটের লোকের অনেক মন বড়। এই বছর আল্লাহ আমাদের সিলেটের লোকরে অনেক সহযোগিতা সাহায্য করে, মানে আমাদের সিলেটের মানুষের মন ভালো। এই বছর আপনি কতটা গরু নিয়ে আসছিলেন? আমার গরু আছিল 100। মোটামুটি বিক্রির অবস্থা কি? প্রায় 90-95টা বিক্রি হয়ে গেছে। হয়ে গেছে, দুই একটা গরু দেখছি আপনার বাতানো রয়েছে। আর সবই বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, ওকে ভাই, ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।